আফ্রিকা মহাদেশের একদম উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত মরক্কো নামের দেশটি বহু কারণে বিশ্বখ্যাত। বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দ্বিতীয় সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদের অবস্থান এই দেশেই। নৃবিজ্ঞানীরা এখানে 3 লাখ বছরেরও বেশি পুরনো হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। সম্ভবত এই মরক্কোর উত্তর উপকূল দিয়েই ক্রো ম্যাগনন মানুষ নামে পরিচিত আমাদের পূর্বসূরীরা আফ্রিকা ছেড়ে ইউরোপের মূল ভূখণ্ডে উপস্থিত হয়েছিলেন। এই ভিডিও থেকে আপনারা ঐতিহ্যবাহী সেই মরক্কো দেশটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। মরক্কোর বর্ণিল ইতিহাসের পাশাপাশি এই ভিডিওতে আপনাদের জানাবো ভূমধ্যসাগরীয় সভ্যতাগুলো কেন তাদের রূপকথায় এই অঞ্চলটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আত্মপান্তর এই পর্বে মরক্কো সম্পর্কে বিস্তারিত জেনে আসি। প্রায় 7,11,000 বর্গ কিলোমিটার বা 2,75,000 বর্গ মাইল আয়তনের দেশ মরক্কোর জনসংখ্যা 3.5 কোটির কিছু বেশি। মরক্কো নামে এই রাষ্ট্রটির যাত্রা শুরু হয়েছিল খ্রিস্টাব্দ 8ম শতকে। একসময় স্পেন ও পর্তুগালের অন্তর্ভুক্ত বিস্তীর্ণ এলাকা এই মরক্কো রাজাদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমান মরক্কোর পশ্চিম দিক আটলান্টিক মহাসাগর এবং উত্তর দিক ভূমধ্যসাগরের সুনীল জলরাশি দিয়ে ঘেরা। দেশটির পূর্ব দিকে সীমান্তটি আলজেরিয়ার সাথে। দক্ষিণে স্বীকৃত রাষ্ট্র হিসেবে মৌরিতানিয়া থাকলেও সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মরক্কো এবং মৌরিতানিয়ার মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। এই বিরোধের কারণে সরকারি হিসেব অনুযায়ী মরক্কোর প্রায় 3 লাখ বর্গ কিলোমিটার এলাকা পুরোপুরি জনশূন্য। মরক্কোর বর্তমান রাজধানী রাবাত শহরে অবস্থিত হলেও 1,000 বছরের বেশি সময় মারাকেশ নামক শহরটি ছিল প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এই রাজধানীর নামই অপভ্রংশ হয়ে দেশটির লাটিন নাম মরক্কো হয়ে গেছে। ভাষাবিদদের ধারণা, মারাকেশ শব্দটির উৎপত্তি হয়েছে স্থানীয় বারবার সভ্যতার মানুষদের ভাষা থেকে। সেই হিসেবে এর অর্থ দেবতাদের শহর। আরবি ভাষায় মরক্কোর পুরো নাম আল মামলাকা আল মাগরিবিয়া। এর বাংলা করলে দাঁড়ায় সূর্যাস্তের রাজ্য। প্রাচীন আমলে ভূমধ্যসাগরের উপকূলে স্থাপিত সভ্যতাগুলোর ধারণা অনুযায়ী পৃথিবীর সীমানা আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূলে শেষ হয়ে গিয়েছিল। 15 শতকে আমেরিকা আবিষ্কারের পরেই এই ধারণা পাল্টে যায়। এই ভুল ধারণার কারণে ব্রোঞ্জ এবং লৌহ যুগে ভূমধ্যসাগরের তীরে যেসব সভ্যতা বিকশিত হয়েছিল তাদের রূপকথায় এই মরক্কো অঞ্চলটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এদের মধ্যে গ্রিক, রোমান, ফিনিশীয় এবং মিশরীয় সভ্যতা অন্যতম। এর মধ্যে গ্রিক রূপকথা অনুযায়ী পৃথিবীতে মানুষের আবির্ভাবের আগে একসময় টাইটানদের রাজত্ব ছিল। এদের রাজা ছিলেন ক্রোনাস নামের এক টাইটান। এই টাইটানের ঔরসজাত সন্তানরা এক পর্যায়ে পিতা ক্রোনাস এবং তার টাইটান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ক্রোনাসের সন্তানদের মধ্যে জিউস, হেরপা, পজাইডন এবং হেডিস অন্যতম। এই চরিত্রগুলো গ্রিক রূপকথায় অলিম্পীয় দেবদেবী হিসেবে সুপরিচিত। টাইটান এবং অলিম্পীয়দের মধ্যে এই যুদ্ধে অ্যাটলাস নামক এক টাইটানের কারণে জিউস ও তার বাহিনীর বেশ ভোগান্তি পোহাতে হয়েছিল। ফলে জিউস যুদ্ধে জয়লাভের পর অ্যাটলাসকে বেশ কঠিন সাজা দিয়েছিলেন। জিউসের দেয়া শাস্তি অনুযায়ী এই মরক্কোর উপকূলে দাঁড়িয়ে অ্যাটলাস পৃথিবীর উপর আকাশটাকে নিজের কাঁধে ধরে রেখেছেন। তার সম্মানেই মরক্কোর উপকূলবর্তী জলরাশির নাম রাখা হয়েছে আটলান্টিক মহাসাগর। আর উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত প্রায় 2,500 কিলোমিটার দীর্ঘ পর্বতমালার নাম দেওয়া হয়েছে অ্যাটলাস পর্বতমালা। গ্রিকবীর হেরাক্লিস এই অ্যাটলাসকে দিয়েই স্বর্গের বাগান থেকে স্বর্ণের আপেল সংগ্রহ করেছিলেন। এই অভিযানের সময় মরক্কোর যে গুহায় হেরাক্লিস বিশ্রাম নিয়েছিলেন তার নাম রাখা হয়েছে এই বীরের নামানুসারে। গ্রিক রূপকথার এই বীরপুরুষ তার রোমান নামেই বেশি পরিচিত। রোমানরা হেরাক্লিসের নাম দিয়েছিলেন হারকিউলিস। এই হারকিউলিসের গুহা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আগে জানিয়েছি নৃবিজ্ঞানীরা এই মরক্কোয় 3 লাখ বছরের বেশি পুরনো মানুষের ফসিল খুঁজে পেয়েছেন। দেশটির আটলান্টিক উপকূলে অবস্থিত জেবেল ইরহুদ এলাকায় 2008 সালে এই ফসিলটি আবিষ্কার করা হয়। ভূবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী
ওই সময় মরক্কোর পরিবেশ বর্তমানের তুলনায় অনেক বেশি মৃদুভাবাপন্ন এবং উর্বর ছিল। ফলে বিবর্তনের ধারায় পূর্ব আফ্রিকার তৃণভূমি এলাকায় আবির্ভাবের পরপরই আদি মানুষ পশ্চিম থেকে যাত্রা করেছিল। পায়ে হেঁটে বর্তমান ইথিওপিয়া থেকে মরক্কো পর্যন্ত পৌঁছতে সেই মানুষগুলোর কয়েক হাজার বছর সময় লেগেছিল। বিজ্ঞানীদের ভাষায় প্রো ম্যাগনন নামে পরিচিত এই মানুষগুলো এক এক প্রজন্মে গড়ে 50 কিলোমিটারের মতো দূরত্ব অতিক্রম করেছে। কালের পরিক্রমা এদের হাতে আটলান্টিক উপকূলে যে মানব সভ্যতা গড়ে উঠে বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন অ্যাটেরিয়ান সভ্যতা। মরক্কো সহ উত্তর আফ্রিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে ওঠা এই সভ্যতার মানুষই প্রথম পানপাতা আকৃতির তীর এবং বল্লমের ফলা তৈরির প্রযুক্তি আবিষ্কার করেছিল। তাছাড়া হাড় থেকে মাংস চাঁচার হাতিয়ারও প্রথম এই সভ্যতার জনপদেই খুঁজে পাওয়া গেছে। শুধু তাই না, নৃবিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই সভ্যতার মানুষই প্রথম কড়ি জাতীয় ছোট ঝিনুকের খোলস ফুটো করে পরিধেয় অলঙ্কার তৈরির প্রচলন করেছিল। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরনো অলঙ্কারটি এই উত্তর আফ্রিকা থেকেই আবিষ্কার করা হয়েছে। অ্যাটেরিয়ান সভ্যতার তৈরি সেই গলার হারটির বয়স প্রায় 82,000 বছর। আনুমানিক 22,000 বছর আগে ইবোরো মৌরিশিয়ান সভ্যতা মরক্কোর অ্যাটেরিয়ান সভ্যতার স্থলাভিষিক্ত হয়। ইতিহাসে মরক্কো অঞ্চলটির প্রথম উল্লেখ পাওয়া যায় ফিনিশীয় সভ্যতার লেখনীতে। এই সভ্যতার মানুষজন প্রায় 3,000 বছর আগে ভূমধ্য সাগরের পূর্ব উপকূল থেকে দক্ষিণ উপকূলে অভিবাসনে বাধ্য হয়েছিলেন। বিজ্ঞানীদের মাঝে এই অভিবাসনের কারণ নিয়ে মতভেদ রয়েছে। কেউ দাবি করেন বহিঃশত্রুর হামলার কারণেই এই ঘটনা ঘটেছিল। আবার কারো দাবি অনুযায়ী ভূমধ্য সাগরের পূর্ব উপকূলের জলবায়ুতে বিশাল পরিবর্তন আসাতেই অভিবাসনে বাধ্য হয়েছিলেন ফিনিশীয়রা। উত্তর আফ্রিকার তিউনিশিয়া, আলজেরিয়া এবং মরক্কোর ভূমধ্য সাগরীয় উপকূল জুড়ে একাধিক জনপদ স্থাপন করে ফিনিশীয় অভিবাসীরা। এই জনপদগুলো সামষ্টিকভাবে কার্থেজীয় সভ্যতা নামে পরিচিত। এই কার্থেজ সভ্যতার মানুষদের নাম বারবার। স্থানীয় এই আদিবাসী মানুষগুলো এখনও উত্তর আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসেবে টিকে আছে। বিস্ময়কর ব্যাপার হল ডিএনএ গবেষণায় বিজ্ঞানীরা এই বারবার বংশোদ্ভূতদের সাথে উত্তর মেরুবৃত্তের ভেতর বসবাসকারী সামি জনগোষ্ঠীর বেশ মিল খুঁজে পেয়েছেন। তাই তাদের ধারণা, মেরুবৃত্তের ভেতর বসবাসকারী মানুষদের পূর্বসূরীরা এই উত্তর আফ্রিকা থেকেই তাদের উত্তরমুখী যাত্রা শুরু করেছিলেন। কয়েক হাজার বছর আগের সেই অভিযাত্রীরা সম্ভবত মরক্কোর উপকূলে অবস্থিত স্ট্রেইট অব জিব্রাল্টার পেরিয়েই ইউরোপে প্রবেশ করেছিলেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের মরক্কোর দর্শনীয় কিছু স্থান এবং এই দেশটির সাথে সংশ্লিষ্ট কিছু চমকপ্রদ তথ্য সম্পর্কে জানাবো। ভিডিও শুরুতেই জানিয়েছি বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের অবস্থান এই দেশে। মরক্কোর ফেজ শহরে আল কারাওয়ান নামের এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 859 খ্রিস্টাব্দে। প্রায় 1200 বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছিলেন ফাতিমা বিনতে মুহাম্মদ নামক স্থানীয় এক প্রভাবশালী নারী। বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের পর আফ্রিকার সবচেয়ে বড় মসজিদটি দেখতে চাইলে আপনাকে মরক্কোর বৃহত্তম জনপদ ক্যাসাব্লাঙ্কা শহরে যেতে হবে। মরক্কো রাজা দ্বিতীয় হাসানের শাসনামলে প্রায় 22 একর জায়গা নিয়ে নির্মিত মসজিদটির নাম রাখা হয়েছে এই রাজার নামেই। 1993 সালে স্থাপিত এই মসজিদের মিনারটি 2019 সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ মিনারের খেতাব ধরে রেখেছিল। এর 210 মিটার বা 690 ফুট উঁচু মিনারের উপর স্থাপিত শক্তিশালী লেজার বাতিটি মক্কার দিকে আলোকপাত করছে। 2019 সালে প্রতিবেশী আলজেরিয়ায় স্থাপিত জামা এল জাজায়ের মসজিদের মিনারটি বিশ্বের সর্বোচ্চ মিনারের খেতাব ছিনিয়ে নেয়। এই মিনারটির চূড়া ভূপৃষ্ঠ থেকে 265 মিটার বা 870 ফুট উঁচুতে অবস্থিত। মরক্কোর অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। প্রতি বছর এই দেশে আগত পর্যটকদের অনেকেই হারকিউলিসের গুহা নামক একটি গুহা দেখতে আসেন। মরক্কোর তানজিয়া শহরের 14 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই গুহাটি পর্যটকদের পাশাপাশি জীবাশ্ম বিজ্ঞানীদের কাছেও বেশ জনপ্রিয়। এই গুহা থেকে বিজ্ঞানীরা প্রায় 8,000 বছরের পুরনো মানুষের কঙ্কাল খুঁজে পেয়েছেন। প্রস্তর যুগের এই মানুষগুলো সম্ভবত
পূর্বে উল্লেখিত ইবেরো মৌরিশিয়ান সভ্যতার সদস্য ছিলেন। 1878 সালে পুনরায় আবিষ্কৃত এই গুহাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 1920 সালে। পর্যটনের পাশাপাশি শুকনো ফল রপ্তানি মরক্কোর অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই দেশ থেকে রপ্তানি হওয়া ফলের মধ্যে খেজুর অন্যতম। সরকারি হিসেব অনুযায়ী প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে মরক্কো থেকে প্রায় 1,00,000 মেট্রিক টন খেজুর রপ্তানি করা হয়। মরক্কোর জাতীয় প্রাণীর নাম বারবারি সিংহ। দুর্ভাগ্যের বিষয় হল মানুষের নির্বিচার শিকারের ফলে ঘন কৃষ্ণ বর্ণের কেশরযুক্ত এই প্রজাতির সিংহগুলো গত শতকের প্রথম ভাগেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। মরক্কোর জাতীয় খাবারটির নাম কুসকুস। ময়দার ছোট ছোট বল সেদ্ধ করে তৈরি করা নুডল সদৃশ এই খাদ্যটি বিভিন্ন উপায়ে রান্না করা হয়। বিশেষ কোনো পানীয় মরক্কোর জাতীয় পানীয়ের মর্যাদা না পেলেও স্থানীয়দের মাঝে পুদিনা পাতার রসযুক্ত রং চা বেশ জনপ্রিয়। ব্রিটেনের মতো মরক্কোর শাসন ব্যবস্থা ও রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের সংমিশ্রণ। মরক্কোর বর্তমান রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল 1631 সালে। অর্থাৎ জাপানের পর মরক্কো রাজবংশই পৃথিবীর সবচেয়ে পুরনো রাজবংশের খেতাব ধরে রেখেছে।